नमस्कार बन्धुरा, जय श्री कृष्ण, जय श्री राधे। केमन आछो तोमरा सबाई? आशा करी भालो आछो। आर बेश अनेक दिन पर आसलाम आबार। तो मा बोलछे जे भिडियो करबे से तो बाड़ी नेई। बाड़ी नेई बोलते एक कथा दिए आरेक कथा जाइ। बाड़ी नेई बोलते छेलेर ओई परीक्षा चलछे 12। तो और तो मार्चे गए परीक्षा, तो करोनार कारण हाफ हाफ कर दिए। 35 मार्कर ओई कि बोले ब्लकगुलो जो भरे ओईगुलो से ही परीक्षा हे 35 मार्कर। एटार रेजल्ट एखन देबे ना, से फाइनल जखन फाइनल परीक्षार पड़े जे माने एटाओ फाइनल, तो हाफ हाफ कर दिए। तो से ही समय पुरो रेजल्टाई पावा जाबे। तो एखन पावा गेले किछुटा बोझा जेत, आन्दाज करा जेत जे कि करछे। মানে পড়াশোনা তো একদমই মানে যাকে বলে গোল্লায় গেছে, তাই বাড়িতে বসে বসে আর হয় কি, কী বা বলা যাবে যা পরিস্থিতি। তো চলো আমি যে কথাগুলো যেটা জন্য তোমাদের আসলাম সেটা হচ্ছে একটা নতুন মানে কি বলে আমার অনেক দিনের স্বপ্ন সেটা পূর্ণ হলো, সেটা দেখাবো। চলো একেবারে সরাসরি শুরু করে দিলাম দেখানো। সেটা হচ্ছে আমার, আমি যখন মা লক্ষ্মীকে আমি আমার ঘরে আনি, তখন যে দোকান থেকে নিয়েছিলাম সেই দোকানে মা লক্ষ্মী একাই এরকম ছিল। আমি অত আগু পাছু কিছু ভেবে নিইনি, পছন্দ মাকে আমার মনে ধরেছিল তাই নিয়েছিলাম। পরে আমি অনেকের কাছ থেকে শুনতে পাই যে মা লক্ষ্মীকে এরকম একা রাখে না, পাশে ভগবান বিষ্ণুকেও রাখতে হয়। তো আমি পিকচারে দেখো, আমি যখন পুজো করতাম তখন মা মায়ের পিছনে মানে পিকচারে মা লক্ষ্মী নারায়ণ ছিল। তো আমি একটা কাজে ঢুকেছি তোমরা সবাই জানো। তো আমি টার্গেট করেছিলাম যে আমি প্রথমে মানে প্রভুকে আমি আনবো, মায়ের পাশে আমি রাখবো। তো সেটা আমার পূর্ণ আমারই হলো। আজকে হচ্ছে তোমার শনিবার, পূর্ণিমা আজকে 8টার দিক থেকে লেগেছে, কালকে রবিবার ওই 9টার মধ্যে ছেড়ে যাবে। তো আমি কালকে পারবো না, আর এমনি একজন বলল যে রবিবার নিষ্কলা দিন, তো সেই জন্য শনিবারে আমি বসিয়ে দিলাম। এবার যেটা হচ্ছে আমি দোলের সময় যেহেতু মাকে আমি দোল পূর্ণিমায় আমি যজ্ঞটজ্ঞ করে বসিয়েছিলাম, ব্রাহ্মণ দিয়ে মানে ব্রাহ্মণ যেরকম বিধান দিয়েছিল সেরকম। তো সেই থেকে বাধা বিপত্তি আস্তে আস্তে প্রত্যেক বছর আমি রেগুলার মানে যেটা হয় দিতে পারি না যোগ্যটোগ্য করে। তো আমার মনের ইচ্ছা যে বাবা মানে প্রভু স্বয়ং ভগবান বিষ্ণুকে আমি মায়ের পাশে রাখবো, নারায়ণকে। তো আমি বসালাম, এবার যদি সেরকম প্রভু সহায় হয় তো এবছর সামনে যে দোল মানে যেরকম আমি দিতাম সেরকম আমি দেব, যোগ্যটোগ্য করে যেরকম হয়। তো ভগবান নিশ্চয়ই সহায় হবেন। তো তোমাদের সেই দেখাচ্ছি, দেখো এখন কত মানে মনটা আমার সত্যিকারই একটা শান্তি লাগছে। এতদিন ধরে আমার মনের মধ্যে একটা ছিল কবে এটা পারবো। গত বছরও ঠিক টার্গেট করেছিলাম, তো আমাদের আশপাশে যে হাবড়া মার্কেট আছে ওখানেও গেছিলাম। তো খেয়াল মানে একটা টার্গেট করে গেছি, কিন্তু আসলে সেদিনকারে তোমার হাবড়া মার্কেট বন্ধ থাকে বৃহস্পতিবার, তবুও গেছিলাম যদি কোনো দোকান খোলা পাই এরকম। তো সেটা সেই সময় বিফল হয়েছিলাম। তো আর যেটা ঘটনা সেটা হচ্ছে আমার যে ডিউটিতে যাওয়ার পথে একটা দোকান পড়েছিল কাঁসাপিতলে, সেখানে আমি গিয়ে কতদিন ধরে ধর্ণা দিয়ে বলে কয়ে মায়ের থেকে তো হাইটে লম্বা লাগে, প্রেশার কুকারটা বন্ধ করে দিয়েছি। তো তো সেই দোকানে বলে বলে কেমন মানে ঠিক নাও করছে না, আবার হ্যাঁও বলছে না, এরকম একটা দোনা মনায় ছিলাম। তো আমার হঠাৎ আমার, আমি তো টার্গেট করেছি যে আমি এই আজকে মানে এই পূর্ণিমাতেই আমি বসাবো বিষ্ণু ভগবানকে মায়ের পাশে। তো সেই আমি আমার বরকে বললাম যে তাহলে দেখো মাকে যে দোকান থেকে এনেছিলাম সেটা একটু ঘুরপথ হলেও সেইখানে গিয়ে একবার একটু দেখা যেতে পারে। তো অফিস ফিরতি পথে সেখানে গেছিলো পরশুদিন। তো সেখানে গিয়ে একেবারেই শোকেছে, প্রভু একাই ছিল।
যাই হোক, আমার মানে একদম মনের মতো ঠিক সাইজে একদম মায়ের থেকে একটু বড় দরকার, তো বড়ই তো মিলিয়েই দিয়েছে। মাকেও যেখান থেকে এনেছি আর বিষ্ণু ভগবানকেও সেখান থেকে আনলাম, তো এই আর কি। পুজো হয়ে গেছে, ভিডিও করার কেউ নেই বলবো না, হাজবেন্ডও আছে আজকে, ও তো অন্য কাজে ব্যস্ত, একটু বাজারঘাট এইসব, তো আমি নিজে নিজেই পুজোটা কম মানে দিয়ে নিজের মতো তো ভিডিওটা করছি। তোমরা বলো কেমন হয়েছে যুগল, তোর যুগল হচ্ছে রাধা কৃষ্ণ, আর কি বলবো আর এই আর কি। তো আমি আমার মতো করে আমি পুজো দিয়েছি। শীতে একদম কাবু, তো এখন মায়ের দায়িত্বই দেব প্রসাদটা, মানে সিন্নিটা মাখবে, প্রসাদ টোসাদ দিগুলো, কেন কি আমার রান্নাও করতে হবে, দেড়টা বেজে গেছে, ছেলেও আসবে আড়াইটে তিনটের মধ্যে চলে আসবে, আর একটা পরীক্ষা আছে কম্পিউটার, তা আজকেটা হলে আর একটা থাকবে এই আর কি। তো চলো দেখতে থাকো, পাশে থাকো, আর ভালো থেকো সবাই, টাটা, বাই বাই।